এখন ডাক্তার আমার যে মাংস যে গর্ত হয়ে গেছে সেই গর্তটা ফিল আপ করছে, অতপর রিং পালাই দেবে, রিং পালাই দিয়ে যদি হাড্ডি প্রসারিত হয় তাহলে ওই পর্যন্ত শেষ, না হলে হাড্ডি প্রতিস্থাপন করতে হবে, তাতে দীর্ঘ সময় প্রায় এক বছর সময় লাগবে। আমি একজন লেখক প্লাস প্রকাশক প্লাস এডিটর সম্পাদক, আর আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই সরকারকে যারা এই পরিবর্তনটা আনলো, যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেল তাদেরকে সরকার একটা, তাদের পরিবারের জন্য সরকারকে একটা উচ্চ মূল্যের একটা ডোনেশন দিয়ে তাদের পরিবারকে সচ্ছল রাখা, আর যারা হাত পা পঙ্গুত্ব বরণ করলো তাদের জন্য হয় কর্মের সংস্থান ব্যবস্থা করা, নতুবা তাদেরকে মাসিক একটা স্যালারির ব্যবস্থা করা, তাতে তারা পরিবার নিয়ে কোনো রকমের ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। এখন আমরা পরিবারের হচ্ছে কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ধার দেনা করে এই চিকিৎসা ব্যয়টা বহন করতে হচ্ছে। ট্রিটমেন্টের ঘাটতি নেই, ঘাটতি হচ্ছে হচ্ছে আপনার হলো এই যে ধরেন খাওয়া দাওয়া ঔষধ পাতি কেনা, এই এইগুলি একটা বড় ধরনের ব্যয়, আমাদের পক্ষে নির্বাহ করা মানে কঠিন হয়ে পড়তেছে। আমরা এখানে আসছি হচ্ছে 17 তারিখে, 20 তারিখ থেকে অল্প কিছু ধরেন 1,000, 2,000, 3,000 এরকম করে কিছু কিছু সাহায্য পাওয়া যায়, তাও দৈনিক নয়, হয়তো কোনো দিন দিচ্ছে, আবার 3-4 দিন বা 1 সপ্তাহ নেই ডোনারেরা এইভাবে। যখন প্রথম শাটডাউন ঘোষণা করা হয় তখন ছাত্রদের ন্যায্য আন্দোলনের প্রতি আমি সমর্থন ব্যক্ত করি, এবং তাদেরকে তাদের তারা যখন ছাত্র শিক্ষক অভিভাবক সবাইকে যখন আহ্বান করলো যে আপনারা রাস্তায় নেমে আসেন, আমি তখন তাদের নৈতিক সমর্থনের প্রতি সমর্থন করে 18 জুলাই 2024 তারিখে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বগুড়া শহরের বড়গড়া এলাকায় ছাত্র জনতার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলি আমরা। অতপর সরকারের সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিপি আর বিজিপি বিশাল গাড়ি বহর নিয়ে ছাত্রদের উদ্দেশ্যে জনতার উদ্দেশ্যে হামলা করার জন্য আসছিল, কিন্তু ছাত্র আন্দোলনের ব্যাপক প্রতিরোধের মুখে বিজিপির গাড়ি বহর দু হাত তুলে স্যালেন্ডার করে তারা পেছনে ফিরে দেয়। অতপর বিকেল 4-5টার দিকে চোরাগুলি দিয়ে অতর্কিতভাবে এলোপাথারি গুলি করতে থাকে, আমরা তখন প্রাণ ভয়ে পালাতে থাকি, পালাতে পালাতে আমি যখন রাস্তায় পড়ে যাই তখন একটা আনসার সম্ভবত বিজিপি অথবা আনসার বাহিনীর সদস্য আমার পায়ে ঠেকে গুলি করে, গুলি করে তারা গুলি করে তারা পালায় চলে যায়। অতপর আমি এই আহত মানে পায়ের মাংসও নেই, আমার পায়ের হাড্ডিও নেই, এমন তো অবস্থায় আমি 18 জুলাই 6টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হই। অতপর সেখানে চিকিৎসার মাধ্যমে কিছুদিন 1 মাস চিকিৎসা করি, অতপর 1 মাস চিকিৎসা করার পর তারা উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। অতপর আমরা 17 তারিখে বগুড়া ঢাকা পঙ্গু হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। ভাইয়া ঘটনা নাকি ছাত্রদের দাবি করছিল সেটা সত্য এবং ন্যায়সঙ্গত দাবি। দীর্ঘ 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হয়নি, 91-96 সালে ভোট দিয়েছি, 2001 সালে ভোট দিয়েছি, তারপর আর কোনো দিন ভোট সেন্টারে যেতে পারি নাই। পুরো দেশটা আওয়ামী লীগ সরকার এই প্রশাসনিক বাহিনীর ওপর ভর করে টিকে রাখছিল, এত বছর যদি আমরা ভোট দিতে পারি তার পরবর্তীতে আর কোনো প্রকার ভোট হয়নি। আমি চাই বাংলাদেশ
এই সরকারের আমলে যে পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এই হাজার হাজার কোটি টাকা যদি দেশের উন্নয়ন খাতে ব্যয় করা হতো, তাহলে বাংলাদেশ একদিন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশে পরিণত হতো। কাজে আমি চাই এ দেশের রাজনীতিবিদরা অত্যন্ত সৎ ন্যায়সঙ্গতভাবে এবং সরকারে একাধিকবার থাকা উচিত নয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র দুই টার্মের বেশি থাকতে পারে না। আমরাও চাই বাংলাদেশে সৎ যোগ্য ন্যায়সঙ্গত রাজনীতির মাধ্যমে এ দেশ উন্নত বিশ্বের কাতারে যাক, আমরা এটাই চাই। যেহেতু এখন সমস্ত মানুষ সোচ্চার হয়ে গেছে যে বাংলাদেশের শাসকেরা কি করে গেছে, এখন আমরা ছাত্র মানে ক্লাস 7-8 ছাত্র পর্যন্ত আন্দোলনের মাঠে নামছে, 6-7 ছাত্ররা এরকম আন্দোলন একযোগে সমগ্র বাংলাদেশের গ্রাম শহর পাড়া মহল্লায় পর্যন্ত আন্দোলন চলে গেছে। এরকম আন্দোলন আমি আমার জীবনে দেখি নাই এবং পড়িও নাই, বাংলাদেশে ভারতবর্ষের ইতিহাস হয়নি। যে আমরা চাই মনের মতো বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আইন করলেই হবে না, যারা রাষ্ট্র চালাবে তাদেরকে সৎ হতে হবে, রাজনীতিবিদদের সৎ হতে হবে, আল্লাহ আখেরাতকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তবেই এ দেশ উন্নত হবে।